তো এই যে ওরা এখন বাজে মোটামুটি 11টা, আর এখন নিয়ে আসলো, এখন নিয়ে আসলো, আর একটা বড় আসলে না খালি বাধা করে আনেন লাগলে ভাই। সো হ্যালো দোস্তো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিআরএ ব্লগস, এন্ড আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর অনেকদিন পর ব্লগ বানাতেছি, মানে ব্লগটা এখন আর কি আমার কাছে মানে ইউটিউবে মানে ওইভাবে ব্লগ ছাড়ি না, কিছু স্মৃতি রাখার জন্য আমি ব্লগটা ছাড়ি। তো লাস্ট ব্লগ দেখছো হচ্ছে মীরা ভাইয়ের ব্লগ, আর আই হোপ মীরা ভাই তোমাদের সবাইকে ভালো লাগছে। আরে দাঁড়, তো আশা করি মীরা ভাই ব্লগটা তোমাদের সবাইকে, মীরা ভাই ব্লগ না মীরা ভাই ওই সিরিজটা তোমাদের সকলকে ভালো লাগছে। আর তখন যে চাকরি পেয়েছি, এখন শিব পূজা করা হয় না, পূজা করা হয় না বাড়িতে, তো ওই উপলক্ষেই পূজাটা হয়েছে। তো হচ্ছে যে এদিকে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল এখনো কমপ্লিট হয় নাই, মানে শুরু হয়েছে শুধু। যে কাজ তোমার বিয়ার লাগছে নাকি? হ্যাঁ প্যান্ডেল না, সময় নাই, বাড়ি যাও ভাই। হ্যাঁ, তো এই যে সারাদিনের পরিশ্রমের পর ডেকোরেশন ফাইনালি কমপ্লিট, টেবিলের চেয়ার টেয়ারও পাইতে দিছে, একদম কভার টভারও লাগাই দিছে, আজকেই আজকেই লাগাই দিছে, আজকেই কমপ্লিট করে দিছে সব, ঠিক আছে। খালি লাইটটা একটু বাকি আছে, লাইটটা কালকে শেষ করে দেবে, সব সাজানো হচ্ছে, এখন লোকজন আসা শুরু হয়ে যাবে। আমার সব পূজাটা সকালেই হবে, এই সাজানো হয়েছে, পূজাটা সকালেই হবে, আর খাওয়া দাওয়ার প্রোগ্রাম যে ওরা কালকেই সব কমপ্লিট করে দিয়ে চলে গেছে, খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাত্রে আর কি। সাজানো হয়েছে যে আমরা, আমার ছবি তুলবি না কিন্তু, না তোর মোবাইলে যে ড্রেনে ফেলাবো। এই যে আরো সাগাই আসতেছে, এই যে মামা, যে মামি, তো জানছি বাইতেছে না ভিডিও করার, ঠিক আছে। আর মানে এত কাজ কাজ আসছে ধর, এই যে এখন আবার কাজ করতে আসে, এই যে এখন আমরা ফুলের মালা লাগাবো এইটার উপরে, এখন একটু শান্তি পাইছে, একটু কাজ টাজ একটু নাই, মানে এখন এই যে লোকজন আসা শুরু হবে একটু পরেই, একটু পরে লোকজন আসা শুরু হয়ে যাবে, আর এখানে একটু বসে এখন রিল্যাক্স এলাম, রিল্যাক্স হয়ে তারপরে আবার স্নান করে রেডি হতে হবে। এই যে আমার ভাই শক্তি একটা মহান কাজ করছে, সেটা হচ্ছে দুই বালতি জল নিয়ে টিনের উপরে ঢালছে, ভাবছে আমাদের ঘর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হয় নাই। না ঠান্ডা হয়েছে, এমন বুদ্ধি রাখো কই তুমি, প্রোগ্রাম হচ্ছে শুরু হয়ে গেছে, লোকজন আসা শুরু হয়ে গেছে, আর মানে লাইট ঠেট দেওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে দেখতে, আর আমি দেখতেছি পাচ্ছি পাঞ্জাবি ঠাঞ্জাবি নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, আর এই তো হচ্ছে লাইট দিয়ে আমার খুচরা বন্ধু, ঠিক আছে, হাটুর বয়সের বন্ধু, এই যে একটা মুখটা দেখো, মুখটা দেখো, এগুলো আমার হাটুর বয়সের বন্ধু, নতুন বন্ধু, এগুলো আমার খুচরা বন্ধু। বিয়ে উঠিয়েও করো, এগুলো আর পূজা তো হবেই, বিয়েটা করো, বিয়েও খাবো, ঠিক আছে। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আসছে, আজকে হচ্ছে বিমান পুরো হ্যান্ডসাম লন্ডা হয়ে গেছে, হ্যান্ডসাম লন্ডা, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, ফার্স্ট টাইম কেউ বললো, ঠিক আছে। এই যে শুভ খুশিদা, একে তো চেনো না, মনে হয় লালদা মুড়ে চলে গেল, চলে গেল, হ্যান্ডসাম করে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে, আমরা যেখানে যাবো ওখানে ম্যানেজ করে নিও, মানে ব্যাপারটা কেমন হয় না, আচ্ছা, খাওয়ার বসে রিভিউ, খাওয়ার বসে রিভিউ, কোনো রকম করছি অ্যাডজাস্ট করো, গরম লাগে কোনো রকম, প্রত্যেক বছর বছর করেন তাহলে ভালো লাগবে, বিয়ে 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 এটা হলো মহারাজ ক্যাটারিং, ঠিক আছে, জয়দেব দাস নাম, এই হচ্ছে আমাদের ক্যাটারিং সামলাচ্ছে, খুব ভালো ক্যাটারিং, যদি তোমাদের লাগে এই নাম্বারে ফোন করতে পারবা, ঠিক আছে, কষ্ট করেই খান না, ঠিক আছে।
মোটা বড় মোবাইল দিয়ে কষ্ট করে কষ্ট করে হ্যাঁ কষ্ট কষ্ট করে মানে কোন দিন না মানে কেন সুদা কষ্ট দিলাম তো কষ্ট বাজারে দি আমি রাঁধছি খুব ভালো এই রাধুনিটাকে আমার দরকার ছিল ঠিক আছে কম করে খাই হ্যাঁ আর ভাই আমি জানি হ্যাঁ কেমন আছে বলো একটু পারফেক্ট না পারফেক্ট এখানে বটল ধন্যবাদ লজ্জা করবে না কিন্তু নিজের মনে রাখবা হ্যাঁ তুমি আজকে হিরো হচ্ছে হন আচ্ছা তুমি নিকুজ বেরকে বলে দাও নিকুজ বেরকে বলে আ তো অর্ডার দেবে ডন এটা কি হবে ওই এই এই আমাদের চিফ গেস্ট খারাপ আমাদের কি কোনো ইয়ে নাই আমরা কি এখন বাজে মোটামুটি 11টা আর এখন নিয়ে আসলো এখন নিয়ে আসলো আর একটা বড় আসলে খালি পাতা করে নিল লাগলে ভাই আসছে সবাইকে ধন্যবাদ আর মানে আমি আসছিলাম হচ্ছে রাত্রি দুইটার দিকে আসছি হচ্ছে আকাশদের বাড়িতে ঘুমানোর জন্য মানে আমাদের বাড়িতে লোকজন আসছে আত্মীয় স্বজন আসছে আমি আসছি আর তখন আসছে আমার ভাই আসছে আর আমি হচ্ছে এখন বাড়ি যাইতেছি সকাল সকাল কারণ অনেক কাজ করতে লাগবে তো এই যে আমি বাড়ি পৌঁছে গেছি সকাল সকাল আর এই বাড়ির দিকে যাইতেছি মনে হয় ঘুম থেকে কেউ ওঠে নাই আমি আগে উঠে পড়ছি উঠে এসে পড়ছি ঠিক আছে সকাল সকাল এসে পড়ছি এই যে এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে জ্বালা এটা মতো জ্বালা কিছু নেই সব এই পরিষ্কার করা হাত দেওয়া গেদরা এই দেখো সব মেস আউট হয়ে আছে